সরকার চেষ্টা করেছে ব্যবসায়ীরা বাধ্য হয়েছে দাম করে মানে তাহলে এটা ইচ্ছাকৃত বাড়ানো এখানে কিন্তু আপনার সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ব্যাপারটা আসে না করোনার ব্যাপারটা আসে না কিন্তু আমরা কথা বলতে গেলে এই কথাটা চলে আসে এটা নিজেরা দায়িত্ব নিয়ে দেখেন এখন সুন্দর নাগালের মধ্যে আছে আর দেখা গেছে যে রমজানের বেশ আগেই জিনিসপত্রের দাম হয়তো যদি কেজিতে 15 টাকা বাড়ে তো পরে হয়তো রমজানে আসার পরে হয়তো 5 টাকা কমেছে কিন্তু আলটিমেটলি কিন্তু তারপরে 10 টাকা বাড়ানো আছে তো এখানে আমাদের সবসময় কনসার্ন হতে হবে খন্দকার রুহুল আমিন আমরা একটি বিষয় সবসময় লক্ষ্য করি বিশেষ করে আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলেছেন যখন যে দল ক্ষমতায় থাকে তখন কিন্তু তারা সবসময় বলেন যে আয় বেড়েছে জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে দ্রব্যমূল্য এভাবে এখন আর আমরা দেখেছি এটি বিএনপির সময় দেখেছি আওয়ামী লীগের সময় দেখেছি কিন্তু আসলে বাস্তবতা উপলব্ধি কি হয় কি না এটা আপনি কি মনে করেন যে কেন ক্ষমতায় থাকলে সবসময় আমি যেটা মনে করি যে প্রতিটা ক্ষেত্রেই খুব সেন্সিটিভকে সামনে রেখে এগোতে হবে এবং প্রতিটা কর্মকাণ্ড চলমান প্রক্রিয়া রাখতে হবে দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে হলেই কিন্তু আমাদের এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত বিষয় যে মন্ত্রণালয় তার কথাটা চলে আসে আপনি দেখুন এই যে ব্যবসায়ীরা কিছু ব্যবসা আছে অসাধু ব্যবসায়ী যারা তাদের কিন্তু আমরা ব্যবসায়ীদের মধ্যে রাখি না এবং আমরা সবসময় বলে আসছি যে সেই ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে যাদেরকে তাদেরকে আপনার বিচার করেন আমরা বলি সবসময় তাদের পক্ষে আমরা থাকবো না এই যে দেখুন রমজানের আগে যেভাবে হঠাৎ করে আপনার দেখা গেলো যে আমি আবারও সেই ব্রয়লার মুরগি বা মুরগির মধ্যে আসি যে এটা এরকম আমরা দেখি নেই এর আগে তো FBCCI সহ ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন আর যারা অন্য অন্য অ্যাসোসিয়েশন আছে সবাইকে নিয়ে বসে যখন সিদ্ধান্ত হলো যে এইভাবে মুরগির ডিম যদি আপনার না কমে দাম তাহলে আমরা বলবো সরকারকে বা বাণিজ্য মন্ত্রণালয়কে বিদেশ থেকে আমরা আমদানি করে এটাকে কভার করব। দেখেন এই কথা বলার সাথে সাথে ভোক্তা অধিকারও যারা ওই এই পোলট্রি ফার্মের সাথে বা এর সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে বসে তারপরে দেখেন হঠাৎ করে কমে গেল এবং তারা নিজেরা বলে আসলো 190 থেকে 195 মধ্যে হবে কেজি তো সেটাকে 160 টাকার মধ্যে চলে আসছে আমি আবারও বলবো যে এখানে যা যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা যারা তারা সুযোগ নিয়েছে সুযোগটা কী নিয়েছে যে ওই যে যারা লিডিংয়ে যারা আছে তারা থাকবে যারা তারা মাত্র 4টা বা 5টা গোষ্ঠী আছে যেটা আর এখানে প্রায় 20 থেকে 30 হাজার সাধারণ যারা এই খামারি আছে বিশেষ করে এই পোলট্রি ফার্মের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু নিঃশেষ হয়ে গেছে তারা ওই যে ওপেন মার্কেট থেকে আপনার নিয়েছে দাম দাম ফিটটা দাম দিয়ে কিনেছে আদার্স অন্য অন্য দাম দিয়ে কিনেছে ছোট যেটা মুরগি যেটা আপনার বাচ্চাটা তারা কম দিয়ে কিনেছে বেশি দাম দিয়ে কিনেছে এবং আপনাদের এইখানেই আমরা ঈদের আগে বলে গিয়েছিলাম যে কীভাবে কারসাজি হচ্ছে এবং যারা সাধন ব্রয়লারের সাথে জড়িত আছে যারা খামারি তাদেরকে শেষ করে দেওয়ার জন্য এটা হয়েছে তো দেখুন এটা কী হয়েছে আমি বলার উদ্দেশ্যটা এখানে আবারও বলছি যে সরকার দায়িত্ব নিয়েছে এবং তারা এটা কনসার্ন হয়েছে আমাদের ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত হয়েছে ভোক্তা অধিকারের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আপনার যাকে বলে আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যেটা চাপ দেওয়া হয়েছে তার দেখেন দামটা কমে গেল তো এখানেই আমার কথা হলো যে সরকার যদি কনসার্ন থাকে সরকার যদি ইচ্ছা করে সব কিছু করতে পারে এইটি আমি বলতে চাচ্ছি ভাই একটা কথা আপনার পাশে আমাকে বলতেই হবে একটু ক্ষমা করে দেন এখানে হলো কি জিনিসটা খাতুনগঞ্জ থেকে শুরু করে চট্টগ্রামের বাংলাদেশের দয়াগঞ্জ বা সদরঘাট পর্যন্ত যে পাইকারি মার্কেটটা আছে আপনি যদি যান এই যে মধ্যভুক্ত যে লোকগুলো এরাই কিন্তু ঠকছে অ্যাকচুয়ালি কিন্তু বাজার দর কমই আছে কিন্তু আমরা কেন এটা এটা যদি একবার দেখি যে কথাটা আপনি বলে গেছেন এটা আজকে থেকে না তো এই সিন্ডিকেট বাণিজ্য এটা আজকে থেকে না দীর্ঘ এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের থেকেই এটা চলে আসছিল পঙ্গুত্ব কখনো ভালো হয় না তার কারণ আমাদের সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর 75-এর পরে থেকে যারাই শাসন করেছে দেশ তারাই তো এটা সৃষ্টি করেছে তখন থেকেই তো এটা এখানে দীপুভাই যেটা বলতে চাচ্ছি যে আমরা বলতে চাচ্ছি যে সাধারণ জনগণটা সাফার জন্য না হয় সাধারণ জনগণ কিন্তু পারে এই যে দেখেন সরকার চেষ্টা করেছে ব্যবসায়ীরা বাধ্য হয়েছে দাম করে মানে তাহলে এটা ইচ্ছাকৃত বাড়ানো এখানে কিন্তু আপনার সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ব্যাপারটা আসে না করোনার ব্যাপারটা আসে না কিন্তু আমরা কথা বলতে গেলে এই কথাটা চলে আসে এটা নিজেরা দায়িত্ব নিয়ে দেখেন এখন সুন্দর নাগালের মধ্যে আছে আর দেখা গেছে যে রমজানের বেশ আগেই জিনিসপত্রের দাম হয়তো যদি
কেজিতে 15 টাকা বাড়ে, তো পরে হয়তো রমজানে আসার পরে হয়তো 5 টাকা কমেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তারপরে 10 টাকা বাড়ানো আছে। তো এখানে আমাদের সবসময় কনসার্ন হতে হবে, দায়িত্ব নিতে হবে। দায়িত্ব তো অবশ্যই, আপনার যেমন বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার 8টা উইংস আছে, এই 8টা উইংস কিন্তু তারা সব কিছু সবসময় যে আমাদের গত 3 মাসে আমরা কী খরচ করেছি, সামনে 3 মাসে কী খরচ হবে, রমজান মাসে কোনটা বেশি লাগবে, এটা সব জানা আছে। কয়টা আপনার ইম্পোর্ট করা হলো, আমাদের এখানে লোকাল প্রোডাকশন কী আছে। আমাদের তো সবচেয়ে বড় আমাদের কার্যকারিতা যেটা সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যাপার, যেটা কৃষিক্ষেত্রে আমাদের স্বয়ংসম্পূর্ণ, ফুড সেফটি যেটা পৃথিবীর অনেক দেশ নাই, যেটা যেটা বাংলাদেশে আছে, এটা আমাদের তো অভাবনীয়। আমাদের কৃষকরা যেটা করেছে এবং এই কৃষিক্ষেত্রে যারা রিচার্জ করেছে তাদেরকে যেভাবে আমরা স্যালুট জানাই, এবং স্যালুটটা কীভাবে জানাবো, এটা কিন্তু বর্তমান সরকারই তাদেরকে চেষ্টা করেছে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। এই যে পেঁয়াজ দেখেন আপনার, যেভাবে আপনার 2 বছর আগে 3 বছর আগে যে ঊর্ধ্বগতি ছিল, এখন কিন্তু সেটা নাই। কারণটা কী, আমাদের এখানে পেঁয়াজ উৎপন্ন বেশি হচ্ছে, পেঁয়াজ উৎপন্ন বেশি হচ্ছে, আর প্রতিবেশী ভারত ওখান থেকে মাত্র আপনার 3 থেকে 4 লক্ষ টন আমাদের অ্যাকচুয়ালি ইম্পোর্ট করতে হয়, আর বাদ বাকি কিন্তু বাংলাদেশেই হয়। তো এই কারণে আমরা বলছি যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, ধরেন আপনার এই যে মাছ, আমরা বলি মাছ, মিঠা পানির মাছ আমরা পৃথিবীর মধ্যে আপনার থার্ড, সত্যি কথাই থার্ড, কিন্তু কেন দামটা বাড়ে? যদি আমাদের প্রোডাকশন এটা থাকে তাহলে নিশ্চয়ই এখানে কারসাজি হয়। এই কারসাজি দেখার দায়িত্বটা কার? সরকারের। আমি বারে বারে বলছি যে আমাদের মতো যারা অ্যাসোসিয়েশন আছে, ব্যবসা আছে, FBCC আছে, সমন্বয়ে আপনার এগুলোতে যদি পারে আলাপ আলোচনা করে তাহলে সেখানে সহনীয় পর্যায়ে রাখা যায়, সেই সুযোগটা কাউকে দেওয়া উচিত নয়। এবং আমি আবারও বলছি, অসাধু ব্যবসায়ীদের পক্ষে আমরা থাকতে চাচ্ছি না, আমরা চাই যে এটা ধরে আপনার ঠিক সঠিকভাবে তাদেরকে বিচার করা দরকার, তাহলে কিন্তু এটা হতে পারে না, আইনের আওতায় আনা উচিত। আর দ্বিতীয় কথা আপনার আরেকটা বলতে হয়, যেটা যেমন আমাদের যে নেতৃত্ব, আমাদের বর্তমান যিনি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি অ্যাকচুয়ালি ওনার কিছু ইমেজ আছে, ওনার কিছু কারিশমা আছে। এই অনুষ্ঠানে আমি একবার বলেছিলাম যে দেখুন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অবশ্যই তার কিছু কিছু আল্লাহ পদত্ব কারিশমা আছে, কারিশমার কারণে কিন্তু অনেক জায়গায় উত্তেজ যাচ্ছে, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পারে নাই। জো বাইডেনের মতো যিনি একটা বৃহৎ একটা শক্তিশালী দেশ, সেখানকার আপনার ব্যাংক 2টি আগে ছিল, এখন প্রায় 4টি দেউলে হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো হয় নাই। কেন এখানে জো বাইডেনকে উচ্চিয়ে গেছে আমাদের শেখ হাসিনা? এই কারণে বলতে চাচ্ছি যে আমরা তো এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকটা কাজকে যদি আমরা সেন্সিটিভভাবে এবং কনসার্ন হই তাহলে কিন্তু পারে। আমরা আর একটা বিরতি নেবো, বিরতির পরে আবার আসবো। দর্শক নিজলটা এসএটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি।